বন্ধুরা, আগামী শনিবার অর্থাৎ 27 জুলাই থেকে শুরু হচ্ছে ভারত শ্রীলঙ্কা সিরিজ। প্রথমে হবে 3টে টি-20 ম্যাচ, তারপরে হবে 3টে ওয়ানডে ম্যাচ। নতুন কোচ গৌতম গম্ভীরের হাত ধরে ইতিমধ্যেই শ্রীলঙ্কায় পৌঁছেছে ভারতীয় দল। অন্যদিকে ভারতের টি-20তে নতুন ক্যাপ্টেন হয়েছেন সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কা দলেরও নতুন ক্যাপ্টেন হয়েছেন চারিত আসালাঙ্কা। দুই দলের দুজন নতুন ক্যাপ্টেনকে নিয়ে শুরু হবে প্রথমে টি-20 সিরিজ। 27 জুলাই সিরিজের প্রথম টি-20 ম্যাচ, দ্বিতীয় টি-20 ম্যাচ তার পরের দিন অর্থাৎ 28 জুলাই। টি-20 সিরিজের শেষ ম্যাচটি হবে 30 জুলাই। টি-20 সিরিজের 3টি ম্যাচই হবে শ্রীলঙ্কার পাল্লিকলের স্টেডিয়ামে। এরপরে শুরু হবে ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা, দলে থাকবেন বিরাট কোহলিও। এরপরে আগস্ট মাসের 2 তারিখে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ আগস্ট মাসের 4 তারিখে এবং ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ আগস্ট মাসের 7 তারিখে। ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বো স্টেডিয়ামে। এবারে প্রশ্ন, কোথায় কিভাবে ম্যাচগুলি দেখা যাবে? ভারত শ্রীলঙ্কা সিরিজের ম্যাচগুলি টিভিতে দেখতে গেলে সোনি স্পোর্টস চ্যানেলের মাধ্যমে দেখা যাবে। এছাড়াও ভারত থেকে অনলাইন মোবাইলের মাধ্যমে দেখতে গেলে সোনি লিভ অ্যাপের মাধ্যমে দেখা যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং ক্রিকেটের অন্যান্য আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।